ব্রেকিং নিউজ ধীরে ধীরে প্রকাশ্যে আসছে একের পর এক দুর্নীতি। দুর্নীতিতে উঠে আসছে একাধিক প্রভাবশালী নাম, দুর্নীতিতে জড়িত একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সার্ভিস কমিশনের আড়ালে দুর্নীতি, আত্মীয়দের নিয়েই চলতো এই চক্র। দুর্নীতির মাথা এসপি দাস, বিস্ফোরক অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি অভিযোগ শুনুন একবার। দুর্নীতি খুব বড় দুর্নীতি, হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কমিশন তৈরি করে সেই সার্ভিস কমিশনকে দিয়ে নিজেদের পেটুয়া লোকদেরকে দেওয়ার চেষ্টা করে, তাতে ম্যাকিনটনস বার্ন স্টেট আন্ডারটেকিং এসটিইউ টেন্ডার করতে হয়নি, দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে বানিয়েছে এই পবন অরোরা, এই মহেশ পাঞ্জাবি, এই প্রদীপ চক্রবর্তী, এই পল্লব গুপ্তরা, এরা সমস্ত মমতা ব্যানার্জি, সঞ্জয় বনসাল, নারায়ণ স্বরূপ নিগম, সর্বোপরি রাজীব সিনহা, এই র্যাকেট এরা করতে থাকে। যারা মুখ্যমন্ত্রীর সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার, আর সবার উপরে একজনের আশীর্বাদ ছিল ডাক্তার শ্যামাপদ দাস, ইনার আশীর্বাদ সবার উপরে ছিল। ইনার বাড়িতে হাউস গার্ড, পার্সোনাল সিকিউরিটি, ইনার কন্যা ডাক্তার রিয়াল দাস, তিনি মেডিকেল এডুকেশন সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদায় কর্মরত, এমডি নয়, বুঝতে পারছেন? শুনলেন আপনারা, বিরোধী দলনেতা এসপি দাসের কথা বলছেন, দুর্নীতির মাথা এসপি দাস, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর, দুর্নীতিতে জড়িত একাধিক উচ্চ পদস্থ আধিকারিক, সার্ভিস কমিশনের আড়ালে দুর্নীতি, আত্মীয়দের নিয়েই চলতো এই চক্র। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। দুর্নীতির মাথা এসপি দাস, বিস্ফোরক অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলবেন আপনি? দেখুন, দুর্নীতি মামলায় কিছু কিছু অফিসারের নাম আসছে, কিন্তু এটা তো আমাদের বোঝা উচিত এই সমস্ত দুর্নীতিটাই কিন্তু অফিসাররা স্বতঃপ্রণোদিত হয়ে করেননি, তাদের ওপর সরকারি প্রশাসনের একটা নির্দিষ্ট নির্দেশ ছিল, প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতি করে যে বেআইনি টাকা, সে বেআইনি টাকা শাসক দলের পকেটে যেত। সেই জন্য এই সমস্ত অফিসারদের দোষ দিয়ে লাভ কি? তদন্ত করে যেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে টাকা কালেকশন করে জমা দাও, তাদের হেফাজতে নেওয়া উচিত। সেই কাজটা না করতে পারলে চূড়ান্ত পরিণতির দিকে কখনোই এই তদন্ত এগোবে না। অর্থাৎ বিকাশবাবু, আপনি বলতে চাইছেন যে এদের প্রত্যেকের মাথাতেই কোনো প্রভাবশালীর হাত ছিল? এ কোনো সন্দেহ নেই। একটি রাজ্য সরকার বেআইনি চাকরি, টাকা দিয়ে চাকরি, শূন্য খাতা জমা দিয়ে চাকরি পাওয়াকে বাঁচাবার জন্য ক্যাবিনেট ডিসিশন করতে পারে, তাহলে বুঝতে পারছেন না যে সেই সরকারটা, ক্যাবিনেটে যারা আছেন তাদের মূল উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে প্রশাসনকে ব্যবহার করে যত তাড়াতাড়ি পারো টাকা পয়সা কালেকশন করে নাও, সম্পদ বৃদ্ধি করো, তারপর সুযোগ মতো পালিয়ে যাও। সেই রাস্তা থেকে এগোচ্ছে, এখন এই অবহার হত্যাকাণ্ড ব্যাপারটাকে ঘুরিয়ে দিল আর কিছুই না। ধন্যবাদ বিকাশবাবু আপনাকে। আমরা কথা বলছিলাম সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। যে অভিযোগ সামনে আসছে, আর তারপরে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে যে যাদের নাম সামনে এসেছে তারা দিনের পর দিন যেভাবে দুর্নীতি চালিয়ে গেছে, তাতে তাদের মাথার উপর কার হাত ছিল বা কাদের হাত ছিল যেই কারণে দিনের পর দিন এইভাবে দুর্নীতি চক্র চলেছে, আত্মীয়দের নিয়ে এই চক্র চলতো, এমনটাই কিন্তু অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সার্ভিস কমিশন আর সেই সার্ভিস কমিশনের আড়ালে দুর্নীতি, দুর্নীতি জড়িত একাধিক উচ্চপদস্থ আধিকারিক, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর, একের পর এক দুর্নীতি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে আর দুর্নীতিতে উঠে আসছে একাধিক প্রভাবশালী নাম, দুর্নীতিতে জড়িত একাধিক উচ্চপদস্থ আধিকারিক, সার্ভিস কমিশনের আড়ালে দুর্নীতি, আত্মীয়দের নিয়েই চলতো এই চক্র, দুর্নীতির মাথায় এসপি দাস। চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। দুর্নীতির মাথায় এসপি দাস, বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, একদম আত্মীয়দের নিয়ে এই চক্র চলতো বলছেন বিরোধী দলনেতা। দেখুন, আমরা চিকিৎসক ডক্টর এসপি দাস, যিনি গোলপার্কে চেম্বার করেন এবং তিনি সবকিছু ট্রান্সফার করছে, এগুলো
আমরা জানি যে তার কন্যা উনি কিন্তু ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি পিটিতে উনি কর্মরত এবং প্রফেসর এবং হেড অফ ডিপার্টমেন্ট, কিন্তু কিন্তু উনি নন মেডিকেল পার্সন হয়েও মাস্টার ডিগ্রি করে এখানে জয়েন করেছেন। অন্যান্য আত্মীয়দের কথা বলতে পারবো না, কিন্তু তার সাথেও যেভাবে এই উত্তরবঙ্গ লবির মধ্যে যারা ছিলেন, যেমন ডক্টর সুশান্ত রয়, ডক্টর সন্দীপ ঘোষ, তিনি দিন ধরে এই চক্র চালিয়েছেন, মানে ওনার কথাতেই হতো। আমি যে বলতেন স্বাস্থ্য ভবনে সেখানে শিরোধার চিত্র, উনি নিজেও জানিয়েছেন যে ১৯৮১ সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। ১৯৯০ সালে উনি অর্থনীতিক্স এর ডিগ্রি অর্জন করেন। শুভেন্দু অধিকারীর